দেখছেন বাংলাদেশ ট্রেন্ডিং সাথে আছে এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন টিকটক দাদু খ্যাত মাহমুদুল হাসান এছাড়াও আছেন লেখক ও শিল্পী চান্নাত নাইম প্রীতি একুশে জুন আন্তর্জাতিক যোগা বা যোগ ব্যায়াম দিবস দু সাল থেকে এই দিনটি পালন হচ্ছে এবং এক্ষেত্রে ভারতের বর্তমান সরকার প্রধানের একরকম ভূমিকা আছে যোগের ইতিহাস হাজারো বছরের পুরনো এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার আরও বহু আগে থেকে কিন্তু বৈশ্ব জুড়ে এর অনেকে এটিকে গ্রহণ করেছেন কিন্তু অনেকের কাছে আবার এটি শুধুমাত্র হিন্দু ধর্মের বিষয় কিন্তু যোগব্যায়ামের সঙ্গে আসলে ধর্ম বা রাজনীতির সম্পর্ক আদৌ কতটা ভারত সরকার নরেন্দ্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এটিকে ব্যবহার করছেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে যে উৎপত্তি সেখানে কিন্তু খুব একটা ধর্মীয় প্রভাব বা কোনো বিশেষ মতবাদ সেখানে কিন্তু স্থান পায় না অবশ্যই যোগের রাজনীতিকরণ হয়েছে কাজ করতে গিয়ে যখন যোগ নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি বা কোনো যোগের কোনো বিষয় নিয়ে আমি আমার সরকারের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জায়গায় আমি সে বিষয় নিয়ে যখন আলোচনা করতে যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক সময় শুনতে হচ্ছে যে এটি একটি বিশেষ রাজনৈতিক দলের কাণ্ডা বা একটি বিশেষ রাজনৈতিক দলের একটি বিষয় একজন রাষ্ট্রপ্রধান এবার তারা নিজেদের একটা ইমেজ বিল্ডিং করছেন সেখানে যোগব্যায়ামকে তারা ঢুকিয়ে দিচ্ছেন আসলে সরকারের ক্ষেত্রে কাজের প্রশাসনিক কাজের যে ব্যর্থতা গুলো রয়েছে সেগুলো থেকে চোখ ভরানোর একটা উপায় আমি প্রশ্ন করছি প্রশাসন কেন অক্সিজেন দিতে পারছে না সেখানে বলা হচ্ছে তুমি যোগব্যায়াম করো করো তুমি নিঃশ্বাস নাও প্রশ্বাস ছাড়ো তাহলে তোমার শরীরেই অক্সিজেন আছে তুমি পেয়ে যাবে এরকম কিছু হবে না যে কোনো জিনিসকে আসলে একটু ধর্মের রূপ দিয়ে দিলে একটা ধর্মের নাম দিয়ে দিলাম কিংবা আমি একটু রাজনৈতিক দিক থেকে ব্যবহার করে নিলাম তাহলে একটা একটা ফায়দা চলে যাবে বর্তমান ভারত সরকার আসলেই এটাকে ধর্মীয় হাতিকা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিনা তাদের রাজনীতির স্বার্থে সেই আলোচনায় যাবার আগে আমরা একটু দেখতে চাই যে পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস ইন্ডিয়া থেকে সতেরোই জুনের পর আজকেই প্রথম টুইট করা হয়েছে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এবং হ্যাশট্যাগ ইয়োগাটা লিখে তারা মোট নটি টুইট করেছে এছাড়া অধিনায়ক অন্যদিকে নরেন্দ্র মোদীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু এ নিয়ে টুইট এসেছে মোট ছয়টি এবং আমরা একটু দেখতে চাই আসলে যদি সেখান থেকে আমরা একটা টুইটে একটু চোখ বলাই তিনি লিখেছেন যে আজ যখন সারা পৃথিবী করোনা মহামারীর সঙ্গে লড়াই করছে তখন যোগা আশার আলো দেখাচ্ছে এই কঠিন সময়েও যোগার প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে এমনটাই বলা হয়েছে পিএমও ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এবং এটি আসলে তাকে নিয়ে সমালোচনার জায়গা অর্থাৎ করোনা ভাইরাসের সময় তিনি কি বাড়তি মনোযোগ ইয়োগাতে দিচ্ছেন কিনা একজন লিখেছেন মেহেদি নামের একজন ক্ষুধার্থ মানুষ বা বেকার মানুষকে যোগ ব্যায়াম করতে বলাটা ভীষণ নিষ্ঠুর প্রতারণা এবং নজর অন্যদিকে ঘোরানো এটা তিনি মনে করছেন আবার নিচে আরেকটা মোদীর দিয়েছেন এবং সেখানেও কিন্তু তিনি জীবন নামের একজন লিখেছেন যোগা ছাড়া আমরা বাঁচতে পারবো কিন্তু তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগে কমান দয়া করে প্রচুর মন্তব্য আছে ধরনের মাহমুদ আপনি কি কখনো করেছেন যোগা নিজে চেষ্টা করেছেন না সেভাবে করা হয়নি আচ্ছা কিন্তু যোগা নিয়ে আমরা জানি যে এটা আসলে আবারও সেই টিকটকের মতোই যদি যাই ভালো দিক খারাপ দিক আছে কিন্তু আমরা জানি যে এটারও একটা ভালো দিক আছে কিন্তু এটা কি করে আপনার কাছে কেন মনে হয় যে এটা এরকম ধর্মীয় এবং একটা রাজনৈতিক রূপ পেল এটা আসলে ভালো দিক থাকার পরেও খারাপ দিকটা নিয়ে কথা বেশি হচ্ছে আমিও মনে করি যে রাজনীতিকরণটা যেটা করা হচ্ছে কারণ হচ্ছে আমার কাছে মনে হয় পার্সোনালি যে শাক দিয়ে মাছ ঢাকার মতো কারণ অলরেডি আমরা দেখেছি যে ভারত এই করোনা মহামারীর সময় তারা ওই যে ই প্যাকেজ যেটা বলা হলো যে অক্সিজেন পাচ্ছে না বা তাদের যে ব্যর্থতাটা সেই ব্যর্থতাটা ঢাকার জন্য আমার মনে হয় তারা যোগাকে নতুন একটা ইস্যু বানিয়ে জনগণকে আশ্বাস দিচ্ছে যে না তোমরা এটা তৈয়া করো আর সাধারণ জনগণ তো খুব কিউট তারা খুব নরম প্রজাতির যেটা সরকার থেকে শুনবে ম্যাক্সিমাম মানুষ এটাই বিশ্বাস করে সো এটা নিয়ে আর কি কথা যে আমরা প্রীতি আপনার কাছে কি মনে হয় মানে আপনি নিজে কি যোগা করার চেষ্টা করেছেন যোগ ব্যায়াম করার চেষ্টা করেছেন বা করেন জি আমি মোটামুটি 120 আসন পারি যোগার আমি আসলে মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমি যদিও নিয়মিত করতে পারছি না জানি আপনার উপর কি বিজেপি বা নরেন্দ্র মোদির কোন প্রভাব আছে না এটা আপনি নিজে থেকেই করেন না আমার উপরে বিজেপি বা নরেন্দ্র মোদির কোনো প্রভাব নেই আসলে বিজেপি কে নিয়ে যে এই সন্দেহটা এটা তৈরি হওয়ার কিন্তু কারণ আছে আরএসএস মানে নরেন্দ্র মোদি যে সংগঠন করতেন যে সংগঠনের মাধ্যমে এসেছেন যদিও বলা হচ্ছে যে সেটা অরাজনৈতিক সংগঠন কিন্তু তারপরেও তারা কিন্তু ভারতের জাতীয় পতাকা 100% ডিনাই করেছে এবং সেটা নিয়ে ভারতের নিউজপেপারগুলোতে নিউজ হয়েছে যে তারা আর কি গেরুয়া রঙের পতাকা চাইছে তো যে যেকোনো বিষয়কে রাজনৈতিককরণে আর এস এর আসলে কোনো জুরি নেই এবং সেই অর্থে নরেন্দ্র মোদীরও মোদিরও কোনো জুরি নেই এবং উনি এই কাজগুলো আরো বিভিন্ন ক্ষেত্রে করেছেন আহ ভারত থেকে বাংলাদেশি অভিবাসীদেরকে পাঠানোর ক্ষেত্রে কিংবা আরো নানান বিষয়ে উনি ওনার রাজনীতিকরণের সুদীর্ঘ একটা চেইট আছে তো এই চেইটের কারণে আমরা আসলে এটা কিন্তু নরেন্দ্র মোদী হ্যাঁ হ্যাঁ জি প্রীতি কিন্তু এই যোগ ব্যায়ামের মতো একটা জিনিস দিয়ে কি আসলে ভোটের রাজনীতিতে সেটা আসলে কতটা প্রভাব ফেলতে পারে আমি মনে করি পুরোটাই প্রভাব ফেলতে পারে কেননা আপনি যদি আপনার দেশে আহ অক্সিজেন সিলিন্ডার ঠিকঠাক ভাবে নেই আমরা দেখেছি ভারত থেকে কি পরিমাণ টুইটারে আহ ইন্ডিয়ান অক্সিজেন

সেটা বড় প্রভাব ফেলতে পারে যারা যাদের অ্যাকচুয়ালি ব্যাপারে আইডিয়া নেই কারণ সুস্থ থাকা এক জিনিস আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বৃদ্ধি হওয়া সেটা আরেক জিনিস